যে কোনো স্টিল ছবি থেকে এই ধরনের অ্যানিমেটেড ভিডিও বানাতে গেলে আপনাকে প্রথমে যাবে প্লে স্টোরে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে পিক্সা মোশন অ্যাপ্লিকেশন। এই পিক্সা মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এরপর ওপেন করার সাথে সাথেই গ্যালারি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে একটি পছন্দ মতো ছবিকে সিলেক্ট করে নিতে হবে এবং ছবিটি সিলেক্ট করার সাথে সাথেই আপনাকে অনেক ধরনের সাইজের অপশান দেখাবে নিচে এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো একটি সাইজকে সিলেক্ট করবেন। এরপর ইমেজটি অটোমেটিক্যালি ক্রপ হয়ে যাবে। ইমেজ সিলেক্ট হয়ে গেলে আপনাকে যেতে হবে অ্যানিমেশন অপশানে। ফার্স্ট যে অপশানটি আছে ওই অপশানটিকে ক্লিক করে যেতে হবে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে পিন অপশানে এবং এখানে গিয়ে আপনাকে সেই পোর্শনটিকে সিলেক্ট করে নিতে হবে যেখানে আপনি মোশন ক্রিয়েট করতে চান। এখানে দেখুন আমি এইভাবে ডট ডট দিয়ে এই অংশটিকে সিলেক্ট করে নিচ্ছি সমস্ত ছবি থেকে। ইমেজটিকে এইভাবে সিলেক্ট করার পর আমরা মোশন অপশানটি ক্লিক করব। এরপর আমরা ছোট ছোট অ্যারো ক্রিয়েট করব, অর্থাৎ যেদিকে অ্যারো দেবো সেদিকে কিন্তু মোশন তৈরি হবে। এইভাবে ছোট ছোট অ্যারো দিলে মোশনটি খুব সুন্দর হবে এবং নিখুঁত হবে। এরপর আমরা এই পোর্শনটিকেও ছোট ছোট পিন দিয়ে আলাদা করে নিতে পারি, অর্থাৎ এই পিন অপশানে গিয়ে আবারও আমরা এটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করতে পারি এবং সেই সেগমেন্টের মোশন আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, অর্থাৎ বিভিন্ন সেগমেন্টের যদি মোশন বিভিন্ন দিকে হয় তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে। অলমোস্ট মোশন ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আমরা ভিডিওটি প্লে করে দেখব। এখানে দেখুন খুব সুন্দরভাবে মোশন ক্রিয়েট করা হয়েছে। এরপর আমরা ব্যাক করে চলে যাব ফ্রন্ট পেজে এবং সেখানে গিয়ে ওভারলে অপশানে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখুন ওভারলে অপশান অনেকগুলো পেয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যানিমেশন যোগ করা যাবে, এই ধরনের কিছু অপশান আছে। তো বেশ কিছু এখানে ফ্রি অপশান আছে, সেগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো। ওভারলে অ্যাড করার পর আমরা ব্যাক করে সরাসরি চলে যাবো অডিও অপশানে। একেবারে শেষে আমরা অডিও অপশান পাবো। এরপর প্রথমে যে অ্যাড অপশানটি আছে ওটি ক্লিক করলেই আমরা ফোনে থাকা যে কোনো সাউন্ডকে এখানে আমরা অ্যাড করে নিতে পারবো। সাউন্ডটিকে ক্লিক করে সেই অডিওর একটি পোর্শন আমরা এখানে সিলেক্ট করে নেবো, যেই পোর্শনটি আমরা এই ভিডিওতে দিতে চাই। এরপর ডান করলেই প্রসেসিং হওয়ার পরেই এই অডিওটি কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এরপর আপার কর্নারে থাকা সেভ অপশানটিকে ক্লিক করলেই আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিতে পারবো। এখানে ডিউরেশন অ্যাডজাস্ট করারও একটি অপশান আছে। এরপর এক্সপোর্ট অপশানে গিয়ে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হবে। এখানে ক্লিক করলাম এবং ভিডিওটি দেখুন এক্সপোর্ট হচ্ছে এবং খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না এটি এক্সপোর্ট হতে। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের অনুরোধ করব, তারা নিচে লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে দেয় এবং বেল আইকনটি প্রেস করে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলে পৌঁছায়।